অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই সূর্যগ্রহণের পর থেকে আগামী 15 দিন এই 5 রাশির 3টি বড় সুসংবাদ আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই 5 রাশির মধ্যে হন, এই সূর্যগ্রহণ আগামীকাল, সূর্যগ্রহণ 4ঠা ডিসেম্বর 10টা 59 মিনিট থেকে 3টা 7 মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণের পর থেকে আগামী 15 দিন অর্থাৎ 20শে ডিসেম্বরের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ আপনারা পাবেনই পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এই কথাটি বলছি। তবে এই গ্রহণের সময় আপনারা ভুল করেও ছুরি কাঁচিতে হাত দিবেন না, বটিতে হাত দিবেন না। এর পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং কৃষ্ণ নাম করুন। তাতে কী হবে, গ্রহণের যে নেগেটিভ এফেক্ট, সেই এফেক্ট থেকে কিছুটা হলেও আপনারা বাঁচবেন। এই গ্রহণের দিন পারতপক্ষে যারা গর্ভবতী মহিলারা আছেন, আবারও বলছি, তারা যতটা না বেরানো হয় ততটাই ভালো। এবং গ্রহণের দিন কোনো শুভ কাজ কোনো মতেই করবেন না। এই কাজে কোনো মতেই কিন্তু গ্রহণযোগ্য নয়। এই গ্রহণের দিন কোনো সময় শুভ কর্ম কিন্তু করবেন না। এবং এই গ্রহণটি পড়েছে, দেখুন, অমাবস্যা এবং সেটি হচ্ছে শনিবার সূর্যগ্রহণ। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে যেমন ভালো দিক আমি বলছি এবং কিছু রাশির ক্ষেত্রে খারাপের জায়গাও কিন্তু আমি আলোচনা করেছি, কিন্তু যে 5টি রাশির কথা আমি বলতে চলেছি আগামী 15 দিন গ্রহণের পর থেকে যে রাশিগুলো হতে চলেছে, কোটিপতি, আরবপতি, লাখপতি হতে চলেছে, অর্থাৎ আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদের হবে এই গ্রহণের পর থেকে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি কুম্ভ রাশির ক্ষেত্রে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, সফলতা দেখা যাচ্ছে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে তুলা রাশি। কুম্ভের পর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। এই 3টি জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা আপনাদের ভালো হবে, শরীরের পার্টের জায়গা ভালো। আপনারা লটারি, শেয়ার, ফাটকা থেকে অর্থ কিন্তু পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কর্মযোগ সৃষ্টি করতে চলেছে এই গ্রহণের পর থেকে। আপনাদের কর্মক্ষেত্রের সফলতা, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে আপনাদের শুভ সমাচার, শুভ সংবাদ আসতে চলেছে। লিখে নিন ডায়েরিতে, এই 3টি রাশির কথা বললাম, একটি হচ্ছে আপনার কুম্ভ, মকর, তুলা, এই 3টি রাশি। এর পরের যে রাশির কথা আমি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, দৈনিক রোজগার, আর্থিক স্থিতির মজবুত আপনাদের হতে চলেছে এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধনের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং দীর্ঘদিনকার আটকে আছে সেই কাজ আপনাদের কিন্তু
সম্পন্ন এই সময় হবে, বহুদিন আটকে আছে এই কাজগুলো, কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু এই সময় হতে চলেছে। এরপরের যে সবশেষ যে রাশির কথা বলবো তার আগে আপনাদেরকে একটা আমি আবার বলি, গ্রহণ চলাকালীন আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, কারণ বেশ কিছু ক্ষেত্রে শুভ, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নিয়ম না মানলে কিন্তু সমস্যা কিন্তু আসবেই। তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন জলে খাবারে, অবশ্যই এটি আপনারা নিয়ম পালন করুন। এরপরে সবশেষের যে রাশি এই গ্রহণের ফলে ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনি মীন রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি এবং পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার মীন রাশির। এবং এর পাশাপাশি মীন রাশি ক্ষেত্রে আপনাদের সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, সোশ্যাল ওয়ার্কিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাগুলো কিন্তু বেশি আসতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু হঠাৎ অর্থ কিন্তু পাবেন, এবং যাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই সূর্যগ্রহণের পর থেকে আগামী 15 দিনের মধ্যে 5 রাশি পেতে চলেছে 3টি এই বড় সুসংবাদ। ডায়েরিতে নোট করে নিন, এই ঘটনাগুলি আপনাদের সাথে ঘটতেই চলেছে। তবে গ্রহণের যে নিয়ম, সেই নিয়ম এবং আপনারা যদি দান করেন, দানটা কিন্তু সবথেকে বড় জিনিস, যদি দান করেন বিশেষভাবে পুণ্য অর্জন হবে। নমস্কার, ধন্যবাদ।